শেখ আহমদুল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমাদের দর্শক প্রশ্ন করেছিল আপনাকে যে শাবান মাস, এই যে শাবানের 15 তারিখে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গাতেই নিসফিমিন শাবানের এই রাতে ইবাদত করা হয়, আমল করা হয়, সারা রাত ব্যাপী অনেকে নামাজের প্রতিযোগিতা করেন, কেউ 100 রাকাত, কেউ এসে বলেন 50 রাকাত নামাজ পড়েছি। এই যে নিসফিমিন শাবানে এই যে ইবাদত, এটার ব্যাপারে আসলে ইসলাম কি বলে এবং শাবান মাসের এই দিনটাতে আমাদের রোজা রাখার ব্যাপারে ইসলাম কি বলে? এমনিতে তো আমরা আয়ামে বীজের যে রোজা 13, 14, 15, সেই রোজা তো বছরের প্রতিটি মাসেই একজন ইমানদারের রাখা উচিত এবং সুন্নাহ। সেই হিসাবে শাবানের মধ্য রাত যেটি, সেটি তো সেই 13, 14, 15 মধ্যেই পড়ে যায়। সেই হিসাবে একজন মানুষ রোজা রাখতেই পারেন। এছাড়া শাবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অধিক পরিমাণে রোজা রাখতেন, সেই হিসাবেও মধ্য শাবান এর দিনটি শাবানের মধ্যে পড়ার কারণে সেদিন রোজা রাখার একটা তাৎপর্য পাওয়া যায়। কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত যেটাকে আমরা বলি, সেই রাত উপলক্ষে রোজা, এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অর্থাৎ রোজার ইন্টেনশনটা যদি হয় আই এম বিজ তাহলে ঠিক আছে, রোজার ইন্টেনশনটা যদি হয়, উদ্দেশ্যটা যদি হয়, রোজার উদ্দেশ্য যদি হয় আপনার শাবান মাস তাহলেও ঠিক আছে, আর রোজার উদ্দেশ্য যদি হয় শবে বরাত তাহলে সে সঠিক নয়। আর দ্বিতীয়ত কথা হলো যে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যাদের মধ্যে অন্যের প্রতি হিংসা আছে, বিদ্বেষ আছে, শিরকে যারা লিপ্ত, এই মানুষগুলো ছাড়া অন্য সব মানুষদেরকে, সব মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ ক্ষমা পাওয়ার জন্য মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে, এবাদত বন্দেগী করলে সেটা দোষনীয় নয়, কিন্তু মধ্য শাবান রাত জেগে ইবাদত করতে হবে এরকম করে আলাদা পৃথক কোনো নির্দেশনা কোরআন অথবা সুন্নার কোথাও পাওয়া যায় না। এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হবে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝামাঝি অবস্থান করা, অর্থাৎ যতটুকু কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত ততটুকুই করা, নিজেদের মন গড়া কোনো কিছু না করা। আমরা অনেকে বানিয়ে নিয়েছি যে মধ্য শাবান রজনী এই রাতটি ভাগ্য নির্ধারিত হয়। মূলত সূরা দুখানের শুরুর দিকে আপনি তাকালে দেখবেন আল্লাহ বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল করা হয়েছিল সে রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অর্থাৎ বছরের শ্রেষ্ঠ রাত কিন্তু লাইলাতুল কদর, আর যদি ইবাদতের রাত বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তাহলে সেটি লাইলাতুল কদর, এবং সে রাতেই ইবাদতবন্দী করার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আর এই রাতে ইবাদতবন্দী করার জন্য আলাদা নির্দেশনা নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা ঘোষণা করবেন, সেজন্য কেউ চাইলে ইবাদতবন্দী করলেন সেটা একান্ত তার ব্যাপার, কিন্তু এই রাতের আলাদা তাৎপর্য উল্লেখ করে ইবাদতবন্দী করা, আবার নামাজের বিশেষ পদ্ধতি ঠিক করা যে এই এই নামাজ এত রাকাত, প্রথম রাকাতে এই সূরা ওই সূরা পড়তে হবে, এগুলো কোনোটি কিন্তু কোনটি দ্বারা বর্ণিত নয়। আমাদের কাজ হলো আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন শেখ।